Hello, I'm Antara Ibnath Othai, and I will be talking about common interview questions and how you can answer them. Today, we will be tackling the question, tell me about yourself, introduce yourself, give me a rundown of your CV. So how can you tackle this? Before tackling it, you have to know that these are the same questions with just different words. All of these questions fall under the same umbrella. So how can you tackle this? Wait. Let's discuss the don'ts first. In this section, you have to keep in mind that you can't go blank. Onekei thake jara ekhane work oriented information dena. Ekhane tara shuru kore ami arts and crafts pochondo kori, ami cooking pochondo kori. Of course, these are good information, but eta jodi apnar job related na hoy, eta jodi apnar job er sathe relevant na hoy, tahole information ta add korar kono dorkar nei. আপনাকে যেটা করতে হবে ওয়ার্ক ওরিয়েন্টেড স্টাফই বলতে হবে, ওয়ার্ক ওরিয়েন্টেড ডিটেইলসই বারবার অ্যাড করতে হবে। তো এখানে আপনি কি বলতে পারেন? ইনস্টেড অফ ইউজিং দিস ইররিলেভেন্ট ইনফরমেশন, ইউ ক্যান সে হ্যালো, আই এম অন্তরা ইবনাথ অধ্যায়, আই এম অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যাজ এন ইনস্ট্রাক্টর ফর আমাদের একাডেমি ফর 3 ইয়ার্স অ্যান্ড আই এম স্টিল পারসুইং মাই প্যাশন ফর হেল্পিং আদার্স অ্যান্ড শেয়ারিং নলেজ। ইন ফিউচার আই এইম টু রিসার্চ অন সোশ্যাল লিঙ্গুইস্টিক্স or in the sociolinguistic field. So in this way, notice that I'm using numbers, I'm using an example, and I'm using past, present, and future structure. Why it is important? Because আপনার যারা সামনে বসে আছে তারা কিন্তু খুব ইজি ওয়েতে আপনাকে বোঝার চেষ্টা করছে, আপনি কিভাবে কাজ করেন, আপনার পার্সোনালিটিটা কেমন সেটা দেখার চেষ্টা করছে। তো আপনি কিভাবে বলবেন? সেখানে ফার্স্টেই আপনার নামটা বলবেন, আপনি এখন কোথায় কাজ করছেন সেটা বলবেন, এরপর পাস্ট এক্সপিরিয়েন্সের কথা বলবেন, প্রেজেন্টে কী করছেন এবং ফিউচারে কী করতে চান সেটা বলে দিবেন। তাহলে ওরা মোটামুটি একটা আইডিয়া কিন্তু আপনার সম্পর্কে পেয়ে যাচ্ছে। এভাবে করে আপনি আপনার ফার্স্ট ইন্টারভিউ কোয়েশ্চেনটা আনসার করবেন। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফের ক্ষেত্রে যেটা হয় যে এই এটা কিন্তু ইন্টারভিউ সেশনের একদম প্রথম দিকে থাকে। ইন্টারভিউ সেশনের প্রথম কোয়েশ্চেনটাই হয়তো বা এই কোয়েশ্চেনটা হয়। এই কোয়েশ্চেনটার দ্বারা আসলে ওরা বুঝতে চাচ্ছে যে আপনি কতটা কনফিডেন্ট, আপনি অর্গানাইজড ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতে পারেন কি না। আপনাকে এখানে হেভি ওয়ার্ডস ইউজ করতে হবে না, আপনাকে এখানে ডিফিকাল্ট সেন্টেন্সেস ইউজ করতে হবে না, আপনি জাস্ট ইজি ওয়েতে নিজেকে এক্সপ্রেস করবেন, নিজের ওয়ার্ক এথিক পার্সোনালিটিটাকে ফুটিয়ে তুলবেন, আর কিছু না। এখানে গ্রামাটিক্যালি কারেক্ট হওয়ার এত বড় মাথা ব্যথাটা নেই, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হলে যেটা হবে যে আপনাকে প্রফেশনাল মনে হবে, আপনি আরও কনফিডেন্টলি নিজেকে কমিউনিকেট করতে পারবেন। এই জন্যই আপনাকে ইংলিশে একটা ডিজাইন স্ট্রাকচার দেওয়া হচ্ছে। আপনাকে এটা একদম মেমোরাইজ করতে হবে ব্যাপারটা এরকম নয়, কিন্তু আপনি এখান থেকে একটা আইডিয়া নেবেন এবং আইডিয়া নিয়ে নিজের মতো করে কিছুটা অ্যাড করে একটু ইউনিক ওয়েতে আনসার দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার মতো তো আরও অনেকেই ইন্টারভিউটা দিবে, আরও অনেকে এই সেম জবের জন্য অ্যাপ্লাই করবে। আপনাকে যেটা করতে হবে, নিজের কথা মাথায় রেখে নিজের কিছু জিনিস এখানে অ্যাড করে তারপরে এই আনসারটা সাজাতে হবে। এবং ইন্টারভিউ কিন্তু একটা এক্সপেরিমেন্টের জায়গা না, ইন্টারভিউতে বুঝে শুনে একটা মেন্টাল ম্যাপিং আগে থেকে মাথায় নিয়ে গেলে কিন্তু ভালো হয়, গুছিয়ে কথা বলতে পারবেন। আপনি যদি সেখানে যে এক্সপেরিমেন্ট করা শুরু করেন, আপনি নতুন নতুন ওয়ার্ড ইউজ করেন যেটা আগে কখনোই ইউজ করেননি, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। এমন ওয়ার্ড ইউজ করলেন যেটা আপনার আপনি হয়তো বা মিনিংটা জানেন কিন্তু আপনার সামনে যে মানুষটা আছে সে জানে না, তাহলে কিন্তু কাজ হলো না। তাহলে আপনাকে যেটা করতে হবে, ইজি ওয়ার্ডস ইউজ করুন, ইজি সেন্টেন্সেসে নিজেকে কমিউনিকেট করুন এবং শুধু ওয়ার্ক ওরিয়েন্টেড জিনিসই বলুন। আপনাকে এখানে পার্সোনাল স্টাফ বলার কোনো সুযোগই নেই, কিন্তু পার্সোনাল স্টাফ এখানে অ্যাড করতে হবে না, বরং ওয়ার্ক রিলেটেড আপনার যেটা এই জবটার সাথে রিলেভেন্ট শুধু সেইটুকুই আপনি এখানে অ্যাড করবেন, যতটুকু নেসেসারি শুধু সেটুকুই, আর কিছু না। দ্যাটস অল।